আমার আম্মার নাম নুরজাহান বেগম মৃত্যু। আমার বাড়ি খিলমুগর ওসলাবাদ রাঙ্গুলি চট্টগ্রাম। আমি লেখাপড়া করতাম খিলমুগর স্কুল থেকে। আমি 14 আমি ম্যাট্রিক পাশ করে মানে অ্যাডমিশন নিয়েছি রাঙ্গুলি কলেজে। আমি তখন থেকেই ছাত্রলীগ করতাম, এখনও ছাত্রলীগের বা আওয়ামী লীগের অনুসারী। ওসলাবাদের আমিন শরীফ ছাত্রলীগের নেতা ছিল, সাথে আমরা আবু তাহের, নন্দনবী শহীদ, নন্দনবী জাহাঙ্গীর চৌধুরী, আপনার টিভি রাইস, শঙ্কর দা, সুব্রত দা, এরা আমাদের সিনিয়র ছিল বুঝছো, কিন্তু আমাদের সাথে আছে অলোক বিশ্বাস, এরা সবাই আমরা সবাই একই ইয়ার মধ্যে। আমার একটা কথা আছে, আমরা দুধর্ম আগে খিলমুগর রসিকা স্কুল ময়দানের মাঠে যেখানে খেলা হতো, আমরা ওখানে ট্রেনিং দিয়েছিলাম আলম সাহেবের নেতৃত্বে সাবেক পাকিস্তানি ইপিআর হাসেম আবুল হাসেম ওনার নেতৃত্বে। তো ওখানে প্রায় অনেক অনেক আপনার লোক ছিল। তারপরে আমরা ওই তখন যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি, পাকিস্তানে আক্রমণ করছে। আমরা আমাদের বাড়ির পূর্ব দিকে পাহাড় আছে, পাহাড়ের মধ্যে পাকিস্তানিরা থাকতো। আমরা আলম সাহেবের নেতৃত্বে আমরা সবাই ওই পাহাড়ে গেছিলাম, গোলাগুলি করছি, ওদেরকে ধরে আনছি। এর 15-20 দিন পরে আমরা তখন আবু তাহের, আমিন শরীফ, নবী শহীদ, তিমির রাইস, আমরা পাঁচজন তখন রমজান হইয়া, ফরিদ শরীফ হইয়া, রাজবাড়ি হইয়া, ফেনিকাল পার হইয়া করিমগঞ্জে পৌঁছি, ইন্ডিয়ান করিমগঞ্জ। করিমগঞ্জ থেকে শাবরুম গেছি, শাবরুমে আমাদেরকে শহীদ স্বপন চৌধুরী যারা এরা আরও আছে সংকট সবাই আমাদেরকে রিসিভ করছে, আমাদের নাম এন্ট্রি করে আমাদেরকে ইয়েতে পারে উদয়পুর। উদয়পুর থেকে আমরা যাই হাফলংয়ে, হাফলংয়ে 45 দিন ট্রেনিং হওয়ার পরে ওই রোড দিয়ে আবার আসি, যে রোড দিয়ে গেছিলাম। আসে ফরিদ শরীফ একজন খুব ভালো লোক আওয়ামী লীগ করতো, আমরা 70 জন 80 জন ছিলাম, 3টা রুমের মধ্যে 70-80 জনকে এমনি শুয়ে ঘুমাইছি, সবাইকে দুপুরে খাওয়াইছি খুব ভালো মতো। তারপরে সন্ধ্যায় আবার আমরা সবাই কিন্তু রাঙ্গুনিয়া সবাই আবার আমরা ওখান থেকে কোন পথ দিয়ে আসি চান পুরো খেয়াল নয় আমার, কিন্তু আমার এটা খেয়াল আছে যে আপনার আগুনিয়া ঠিক আছে মধ্য দিয়ে খাল আছে, ওই খালের ভিতর দিয়ে আসিয়া রানীহাট হইয়া আমরা উঠছি। উঠার পরে তারপর আমাদের নির্দিষ্ট স্থান খিলমুগর, একটা হিন্দুর বাড়ি ছিল সুলেখা রানী শাহ ওই ঘরে, এবং আশেপাশে ওখানেই আমার বাড়ি, আশেপাশে আমার বাড়ি। তো ওখানে যারা সবাই যেখানে যেখানে আমাদের দরকার 5 জন 7 জন এইভাবে গ্রুপিং করে আমাদেরকে রাখা হয়েছে। গ্রুপ লিডার ছিল সাবেক আইজি নুরুল আলম সাহেব, গ্রুপের লিডার ছিল আমিন শরীফ, আমার সাথে ছিল আবু তাহের, তুমি রাইস, বেতাগিল ধনাঢ্য বড়ুয়া, বেতাগিল সুজন বড়ুয়া, চন্দ্রগোনার শাহাবুদ্দিন, অনেক দিন আগের কথা তাই পুরোপুরি খেয়াল নেয়। তো আমাদের প্রথম অপারেশন হয় আপনার রানীহাটে কোপা চৌধুরীর, আমাদের একটা ছেলেকে কোপা চৌধুরীর লোকে খেয়ে ধরে ফেলছিল। তখন আমরা রাতে যাইয়া পুরো অপারেশন করে ওই লোকটাকে বাইর করে ফেলছি, ছুটে নিয়ে আসছি, এবং অনেক দোকান দাকান ধরা গেছে। আর যাদেরকে পাইছি রাজাকার আর বদল আসাম যারা ছিল সবাই অস্ত্র টস্ত্র ফেলে চলে গেছে। তারপর আমাদের দ্বিতীয় অপারেশন হলো আপনার গুমাবিলের যে টাওয়ার আছিল, তো আমরা প্রায় 40-50 জন আমরা ওই অপারেশনে গেছিলাম।
আলম সাহেবের নেতৃত্বে, তাহলে আলম সাহেব ছিল, আমাদের সবাই ছিল ওই চারটা টাওয়ারে। আমরা ওই দিন ফেলে চার দিন পরে আসিয়া কুমোরা ছোটো ছোটো টাওয়ার এগুলো আমরা ফেলি। 9ই ডিসেম্বর আমি ছিলাম, আমাদের বিভিন্ন গ্রুপ ছিল, প্রায় 10-12টা গ্রুপ ছিল। আমি ছিলাম ওই দিন খিলবহর রশিরা স্কুলে। তো আমরা যখন স্কুলে ঢুকি, 3 দিন আগে থেকে আমরা পতাকা উড়াই দিই। 13ই ডিসেম্বর আমরা পতাকা উড়াই বঙ্গবন্ধুর বাংলাদেশ উনি যেভাবে চালাতে চাইছিল, এখনও পর্যন্ত আশা করি সামনে হবে, এখনও পর্যন্ত ওই পর্যায়ে পৌঁছায়।